আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন বিজনেস লাঞ্চ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা বিজনেস আওয়ারের মধ্যে আছি। বিজনেস আওয়ারে এখন বিজনেস লাঞ্চ চলছে। আমরা আজকে আমাদের বিজনেস লাঞ্চের অতিথি পেয়েছি অর্থনীতি এবং বিনিয়োগ বিশেষজ্ঞ ডক্টর আহমেদ আল কবির স্যারকে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর স্যার আমরা আপনাকে আজকে পেলাম। স্যার, যেহেতু আপনি নিজেও খেয়াল রাখছেন যে জঙ্গিবাদ এবং আমরা ব্যবসা বাণিজ্যে একটা নানা ধরনের একটা অসঙ্গতি কিংবা একটা সমস্যার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, অনেকটা একটা ভয় শঙ্কা ঝুঁকি সব কিছু মিলে নিয়ে, কিন্তু স্যার সাধারণ মানুষ আমাদেরকে নানান প্রশ্ন করে, সেই প্রশ্নটি আপনাকে করতে চাই যে এই মুহূর্তে আসলে আমাদের কী করণীয়, করণীয়টা কী? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি শুরুতেই নিয়ে আসার জন্য। কারণ একটা জিনিস আমি বলি, যেটা হচ্ছে যে এই জঙ্গিবাদকে যদি আমরা যদি একেবারে ব্ল্যাঙ্কেট একটা বিশ্বব্যাপী এই জঙ্গিবাদ, এখন শুধু বাংলাদেশে নয়, আজকেও শুনতেছিলাম যেটা হচ্ছে যে এই যে মিউনিকে যে ঘটনাগুলো ঘটছিল, এর আগে তো অনেকগুলো ঘটনা বিশ্বব্যাপী ঘটেছে এবং এইগুলো আগে দীর্ঘদিন থেকে ঘটতেছিল। আমরা বাংলাদেশ অতি সম্প্রতি আমরা এটার ঝুঁকির মধ্যে প্রথম দিকে, মানে আমি যেটা বলবো যেটা হচ্ছে যে জনসমক্ষে এসেছে, কিন্তু আমরা এটা অনুভব করছিলাম বেশ কিছুদিন থেকে যে জঙ্গিদের তৎপরতা ছিল অনেক বেশি। বিভিন্ন তাদের নিষিদ্ধ সংগঠনগুলো একটার পর জেএমবি, হিজবুত তাহরির, জামাতে ইসলামের ছত্রছায়া, যেটা হচ্ছে বিভিন্ন সংগঠনগুলো একটার পর একটা দাঁড়িয়ে যাচ্ছিল এবং এইখানে রাজনৈতিকভাবে অনেক বড় রাজনৈতিক দলগুলোও কিন্তু এইগুলাকে কিন্তু এইসব বিষয় বিবেচনা করে আমাদেরকে বিভিন্নভাবে এই বিষয়টাকে মোকাবেলা করতে হবে এবং মাল্টিপল অ্যাপ্রোচ নিতে হবে। একটা ধরনের যে একটা অ্যাপ্রোচ নিয়ে এটাকে আইন করে শুধু বন্ধ করে দিয়ে বা কাউকে ব্যান করে এটার সমাধান খুঁজে পাওয়া যাবে না। আমি মনে করি প্রথম কথা যেটা প্রয়োজন, যেটা হচ্ছে যে মানুষের, জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে, জনগণের সাথে কমিউনিকেশন, জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, সম্পৃক্ত করতে হবে যে এইটা আমাদের একটা জাতীয় দায়িত্ব। এইটাতে একটা জনগণকে ক্ষমতায়নের কথা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন, সেইটাকে এই জনগণের ক্ষমতায়ন এইখানে করতে হবে, এখানে খুবই বেশি প্রয়োজন। কারণ একেবারে গ্রাসরুট লেভেলেও যদি মানুষ যদি এটার বিরুদ্ধে দাঁড়ায়, যেরকমভাবে আমরা মুক্তিযুদ্ধের সময় এইসব অপশক্তিগুলার কাজ করেছে বিদেশি শক্তির সহায়তায় একই ধরনের, অতএব এই একই শ্রেণীর লোকজন এখনও তারা এই উল্লম্ফন করছে এবং লাফালাফি করছে, অতএব তাদেরকে, জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রথমে বাধা দিতে হবে। দ্বিতীয় যে জিনিসটা আমি মনে করি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে তাদের অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ভেঙে দিতে হবে। তাদের অর্থনীতি কিন্তু এখন সেবামূলক খাত যেগুলো, যে মনে করেন যে স্বাস্থ্য, শিক্ষা, এইগুলোতে তারা কিন্তু অনেকভাবে বিস্তৃত। আমি একটু আগেই আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম এবং ওনাকে বলতেছিলাম যেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের যে হাসপাতালগুলো, মেডিকেল ব্যবসা বা বিভিন্নভাবে যে ক্লিনিকগুলোতে, এটা একটা মোটা অংশ সমস্ত বাংলাদেশে এই সেবা খাতের, এটা কিন্তু বিভিন্নভাবে জঙ্গিদের অর্থায়নে, তখন যে মিডল ইস্ট ভিত্তিক যে সহায়তাগুলো যেগুলো এসেছে এইগুলা বা ইউরোপ ভিত্তিক যেগুলো আসছে বৈধ অবৈধভাবে, এইগুলার মাধ্যমে তাদের বিস্তার ঘটিয়েছে এবং তারা এখন লিডিং ইনস্টিটিউটস। স্যার, এখন এই মুহূর্তে আমরা এই সংগঠনগুলোর, আমরা জানি যে সরকারের একটা নজরদারি থাকার কথা বা তারা চেষ্টা করছেন বা কেউ না কেউ তো কাজ করছেন এই বিষয়গুলো নিয়ে, আমি বলবো যে সিস্টেমেটিক্যালি কাজ করছেন কিনা, বা বাংলাদেশ ব্যাংকের একটা এই ধরনের তদন্ত, এরকম অর্থনৈতিক যে বিষয় বা জঙ্গি অর্থায়নে তদন্ত, এই বিষয়গুলো কিন্তু আছে, কিন্তু যারা সেখানে কাজ করেন তাদের সক্ষমতা বা তাদের, আমরা এত বছর পরও যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এটি কিন্তু আমি প্রশ্নবদ্ধ করবো। প্রথম কথা হলো যে সক্ষমতা থেকে আমি বলবো তাদের ইন্টিগ্রিটি নিয়ে, যারা এটার এটা নিয়ে কাজ করতেছেন তারা কতটুকু সিনসিয়ার এইগুলোকে, এইসব প্রতিষ্ঠানগুলোর যে আয়ের উৎস কী ছিল, এদের এই যে তারা কিভাবে আয়গুলাকে ব্যয় করে, এইগুলা কিন্তু ট্রান্সপারেন্ট না এখনো। অতএব এইগুলাকে ট্রান্সপারেন্ট করার জন্য আমার মনে হয় সরকারকে আরও বেশি
এটাকে স্পেসিফিক্যালি শুধু এইটা না স্বাস্থ্য খাত না শিক্ষা খাতে ব্যাপক ভিত্তিক বিভিন্ন বিশ্ববিদ্যালয় এগুলা তাদের পয়সায় কতগুলা তো নামকরা বিশ্ববিদ্যালয় আছে যেগুলা সাম্প্রতিক জঙ্গি কর্মকাণ্ডে তারা সরাসরি এবং এগুলোর মালিকানাও কিন্তু ওই জামাতে ইসলামী বা ওইসব যে তাদের অঙ্গ সংগঠনগুলো বা তাদের প্যাট্রন যারা নামে একেবারে নন প্যাট্রনস তাদের দ্বারা এটা মেন্টর্ড এবং তাদের দ্বারা পরিচালিত। একটা বিষয় যে স্যার এই এই ঘটনাগুলো সবসময় আমরা টেলিভিশনে আলোচনা করি বা বলার চেষ্টা করি কিন্তু বেসিক বা বাস্তবতার যে জায়গাটি আমরা দেখি যে দিনের পর দিন কিন্তু তারা এই কাজগুলি করছেন এইটাই যেমন একটি দিক আবার আরেকটি দিক হচ্ছে আমাদের তাহলে রাজনীতিবিদরা যা যা করছেন এই এইগুলোতে অর্থনীতির চাইতেও আমরা দেখছি যে এইসব কাজে বা এইসব অপকাজের মধ্যে তাদের সময়টা বেশি না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে আমাদের রাজনীতিবিদদেরকেও ওই শুধু ব্ল্যাঙ্কেট বড় বড় কথা বলে স্পেসিফিক রিকমেন্ডেশন নিয়ে আলোচনা করতে হবে এই যে কি কি অ্যাকশনের প্রয়োজন আপনি যে আজকে বিষয়টি অবতারণা করলেন যেটা হলো যে কি কিভাবে এটার আমরা উত্তরণ ঘটাবো এই স্পেসিফিক বিষয়গুলো নিয়ে তাদেরকে রাজনীতিদেরকে গবেষণা করতে হবে রাজনীতিবিদদেরকে ওনারা কথা না বলে শুনতে হবে যারা গবেষণা করছে তাদের কথা শুনতে হবে এবং রাজনীতিবিদদেরকে বুঝতে হবে যে তারাই আলটিমেটলি সিদ্ধান্ত নেবেন অতএব তাদেরকে বিষয়টাকে ভালোভাবে অনুধাবন করতে হবে এবং বুঝতে হবে এটা যদি না করতে পারি তবে কোনো অবস্থাতেই আমরা কিন্তু এটার সমাধানে পৌঁছতে পারবো না এটা আমি একটা জিনিস বললাম যেটা হলো এই একটা দিক কিন্তু আরেকটা দিক হচ্ছে যেটা হচ্ছে যে যে শিক্ষা খাতে যদি আমি যদি কিছু করতে চাই যেমন প্যারামেডিক্স ইনস্টিটিউট নার্সিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল এডুকেশনে যেসব ইনস্টিটিউট এগুলোও কিন্তু তারা দখলে নিয়ে নিছে স্যার আমি আপনার কাছ থেকে আরও শুনবো আমি অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিতে চাই বিরতি নিয়ে আবার ফিরে আসবো প্রিয় দর্শক অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট বিরতি এটির নিউজের সঙ্গে থাকুন দর্শক আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে বাকি অংশ দেখার জন্য আপনারা দেখছেন বিজনেস লাঞ্চ আমরা এখন বিজনেস আওয়ারের মধ্যে আছি স্যার বিরতির আগে যেই জায়গাটিতে আমরা ছিলাম যে আসলে একটা তো গেল দেশের ভেতরে এই ধরনের এই মুহূর্তে করণীয় কি বা এই যে শত শত লাখ লাখ যে আমাদের বায়ার যারা আছেন তাদের আস্থা ফিরিয়ে আনার জন্য আমাদের আসলে এই মুহূর্তে কি করণীয় হ্যাঁ আমি ওইটাতে আসবো কিন্তু আমি একটা জিনিস ওই আগের যে থটটাকে একটু শেষ করি যেটা হচ্ছে যে আমাদের যদি আর্থিক ব্যবস্থায় দেশে যেরকম উৎস আছে বিদেশ থেকেও কিন্তু আরও উৎস আছে তাদের এই যে ইলিসিট ফাইন্যান্সিং বা এইগুলাতে যেগুলো হচ্ছে অতএব মানি লন্ডারিংয়ের নামে অতএব এইগুলোকেও কিন্তু আমাদের যদি ইয়ে করতে হয় সব কিছুকে যদি চিন্তা হয় যে আর্থিক মেরুদণ্ডটাকে নিয়ে চিন্তা করতে হবে আর্থিক খাতগুলো নিয়ে চিন্তা করবে দেশের ভিতরেও যেমন দেশের বাইরের থেকেও বিভিন্ন সূত্র থেকে তারা পয়সা পায় এইগুলোকেও চিন্তা করতে হবে এখন আমি আপনার যে প্রশ্নটি রাখছেন যেটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে করণীয় বিশেষ করে যে বায়ারদের বা যারা আমি ব্যক্তিগতভাবে এইসব ব্যাপারে একেবারেই এই মুহূর্তে কারণ যে গ্লোবাল যে বিজনেস প্যাটার্ন যেটা হচ্ছে বায়াররা করবে কি সাময়িকভাবে একটু ভয়ভীতির মধ্যে আছে আমাদের সরকারের দায়িত্ব যেটা করছেন পরিষ্কারভাবে সরকারের তো যে যারা এখানে বায়ারদের যারা প্রতিনিধিরা যারা আছেন বায়ারদের যে অফিসগুলো আছে এইগুলোকে সিকিউরিটি নেটওয়ার্কের আওতায় শক্তভাবে নিয়ে আসা এবং এইগুলোকে সেটা কিন্তু স্যার মানে যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু সেটা নিজেদের উদ্যোগেই সেটি না তারাও করছে কিন্তু পুলিশও বলছে যদি তাদের কাছে যদি সাহায্য চাওয়া হয় আগে ছয় সাতটা হয়তো বাইং হাউস বা ইয়ে নিয়ে তারা একটা ক্লাস্টার করতো এখন তারা ইন্ডিভিজুয়ালিও আমরা করতে রাজি আছি যদি আপনারা যদি আমাদেরকে এই সাহায্যটা চান যদি এক দুই নম্বর হচ্ছে যে যারা বাইরের থেকে আসছে তাদেরকে আগেও দেখছি আপনার যে যে গত বছরে যে হরতাল হলো অবরোধ হলো ওই সময়েও কিন্তু একটা জিনিস বায়ারদের সাথে মিটিংয়ের জন্য পার্শ্ববর্তী দেশগুলোতে গেছে অতএব এইটা সাময়িক এইগুলোর সম্পর্কে তারা মোটামুটি কিন্তু এইখানে যদি মিটিং হয় এইগুলাতে এইগুলাতেও কিন্তু আমি আমার কাছে যে বিজিএমের সভাপতি সাহেবের সাথে ওই দিন একটা অনুষ্ঠানে কথা হয়েছে এবং এখানেও ওনারা বলতেছেন যে না আমাদের এইরকমের যে কোনো বায়াররা যে রিগ্রেট করতেছে যে আসতেছে না এইরকমের কোনো
অবস্থা এখনো তৈরি হয় নাই দুই একজন বলতে জানতে চাইছে যারা হলো যে কি অবস্থা হচ্ছে এই রকমের অবস্থা আমরা যারা গার্মেন্টস ব্যবসায়ী বা অন্যান্য এইসব ব্যবসার সাথে যারা জড়িত রপ্তানি খাতের ব্যবসার সাথে তাদের সাথে যেসব কথাবার্তা হয়েছে এটাতে একটা আমরা ভয়ভীতি এমনিতে ছড়ানো কোনো অবস্থাতেই প্রয়োজন নাই আমাদের বায়াররা আসবে তারা তাদের পথ খুঁজে নেবে কারণ বাংলাদেশ যদি একটা ডেস্টিনেশন হয় এবং আমরা দেখতেছি ওই যে যেরকমভাবে গত বছরও আমরা দেখেছি যে ওই যে হরতালের সময় 2013 থেকে তো স্যার আমরা দেখছি যে বিশেষ করে জালাপোরার মধ্যে সেই জায়গাগুলোতে কিন্তু তারা ছিল কিন্তু এবার এবার যখন সরাসরি তাদেরকে হত্যা করা মানে এটা একটা ভয়ভীতি কিন্তু এটা তো গ্লোবালি বিভিন্ন দেশেও করতেছে এটাতে তারা বাস্তবতাকে তারা মেনে নিয়েছে জাপান যেমন জাপান বা ইটালি তারা কিন্তু খুব পরিষ্কারভাবে বলছে যে তারা আমরা উই আর নট ব্যাকিং আউট আমরা আমাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা কন্টিনিউ করব আমাদেরকে এনশিওর করতে হবে এই ধরনের ঘটনাগুলো যেন আর না ঘটে এক দুই নম্বর হচ্ছে আমাদেরকে এনশিওর করতে হবে যে যারা আসছে এখানে তাদের সেফটি সিকিউরিটি এটার ব্যাপারে আমরা যেরকমভাবে আগে যেরকমটা ফ্রেন্ডলি নেশন ছিলাম আমাদের পরিচিত ছিল আমাদের পরিচিতি ছিল বিশ্বব্যাপী যেটা হলো যে বাঙালিরা যে বিদেশিদের প্রতি খুবই ফ্রেন্ডলি এবং এটার থেকে ফ্রেন্ডলি শুধু না আমাদেরকে এখন যে সিকিউরিটিও তাদেরকে যে তাদের নিরাপত্তার জন্য আমরা কনসার্ন এটা আমাদেরকে প্রকাশ করতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা হচ্ছে যে এইটাতে ব্যবসাতে যদি আর সিচুয়েশন যদি আমরা যদি যেভাবে কন্টেইন করছি এবং এইটাকে যদি আমরা যদি ধরে রাখতে পারি এবং আরও ইম্প্রুভ করতে পারি আমি কোনো অবস্থাতেই মনে করি না যে এইটাতে আমাদের ব্যবসাতে কোনো ধরনের বড় ধরনের কোনো আঘাত আসবে সাময়িক কিছু আঘাত আসছে কারণ কনফিডেন্সটা অনেক সময় মানুষজন বুঝতে চায় সিচুয়েশনটাকে অ্যাসেস করতে চায় বাট পিপুল উইল ফাইন্ড দেয়ার ওন ওয়ে যারা পাশাপাশি পাশের দেশে গিয়ে মিটিং করবে নাকি না আর আমাদের তো সাপ্লাই লাইনে কোনো অসুবিধা নাই আমরা যদি অর্ডার পাই আমরা কিন্তু দিতে পারতেছি আমাদের প্রোডাকশনেও কোনো ক্ষতি হচ্ছে না অতএব এইসব দিকগুলো বিবেচনা করলে আমি যেটা দেখি যেটা হচ্ছে যে এইটা খুব বড় ধরনের কনসার্ন না এইটাকে আমাদেরকে প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে এবং যারা বায়ার আছে বা যারা বিদেশিরা আছে আমাদের ডিপ্লোমেটদেরকে রেগুলারলি ইনফর্ম করতে হবে আমাদের যে ওয়েবসাইট মিডিয়াগুলোতে আমাদেরকে রেগুলার আপডেট দিতে হবে হোয়াট উই আর ডুইং এটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের ওইগুলোকে যে এখন আর সোশ্যাল মিডিয়াতে যেমন আপনি দেখছেন বুঝে মিউনিকের ইয়ের সময় এক দুই মিনিট সোশ্যাল মিডিয়াতে দেওয়া শুরু করছিল দুই একটা পিকচার তাদের পুলিশ বলে দিচ্ছে যে নো কোনো ধরনের কোনো কিছু দিতে পারবো না পরে দেখছেন ব্ল্যাক আউট মানে একেবারে কিছুই খুঁজে পাওয়া যায় অতএব যদি জার্মানিতে এটা যদি করতে পারে আমাদের এখানে ওই গাড়ি আটকানো হয় নাই সব হলো লাইভ টেলিকাস্ট করার যে প্রবণতা সব কিছুই সব ধরনের গোপনীয়তাকে কোনো কিছু না মানা এই জাতীয় আইন না মানার যে প্রবণতা এটা একটা একটু বেশি স্বাধীনতা আমি বলবো স্যার স্যার আইন না মানা এটি একটি দিক আর আরেকটি দিক যেটি এই ঘটনার পরপরই বিশেষ করে রবার্ট ফিস্কের একটি অসাধারণ প্রতিবেদনে তিনি কিন্তু বলেছিলেন যে বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোতে রমজানের সময়টিতে কিংবা রমজানের শেষ দিনগুলোতে নিরাপত্তা দেওয়াটা খুব কঠিন কঠোর হয়ে দাঁড়ায় এটা তো একটা দিক কিন্তু আমাদের এটা তো পবিত্র মাস এই মাসে তো এইসব ঘটনা ঘটাই উচিত না যে ইসলামের নামে যারা এটা তো সন্ত্রাসী এদের কোনো পরিচয় নাই এদের পরিচয় একটাই হলো যে তারা সন্ত্রাসী তারা দেশদ্রোহী তারা দেশকে ভালো পায় না তারা মানবতাকে ভালো পায় না সাধারণ কোনো মানুষকেই তারা মানুষ হিসাবে মনে করে না তাদের পরিবারও তাদের কাছে নিরাপদ নয় অতএব এই বাস্তব অবস্থাটাকে অনুধাবন করেই কিন্তু এরা যেসব কর্মকাণ্ড অতএব ওদেরকে আমি ওই হিসাবে কোনো মানুষ হিসাবেই চিন্তা করে হ্যাঁ সিকিউরিটি ইজ এ চ্যালেঞ্জ সবসময়ই থাকে এবং কিছু কিছু সময়ে কারণ ওই সময় আপনি দেখেন আমার বাংলা ঢাকার অবস্থাই দেখেন ঢাকা খালি হয়ে যায় চুরি চামারি বেড়ে যেতে পারে অনেক সময় অনেক ধরনের কিছু যে লোকাল ডাকাতি আগে হয়েছে এইবার হয়তো কম হয়েছে সিকিউরিটি অনেক টাইটন ছিল কিন্তু অন্যান্য বছর দেখা যেত কি অনেক ধরনের অনেক বাসায় ডাকাতি হয়েছে ওই সময় চুরি হয়েছে অনেক বেশি কারণ ওই সময় দেখা যায় লোকজন বাড়ির থেকে চলে গেছে অতএব দিস ইজ এন অপরচুন টাইম এবং এই সময় কিছু করা অতএব আমাদেরকেও আমি যেটা বলবো যেটা হচ্ছে যে বাংলাদেশের সার্বিক অবস্থার প্রেক্ষিতে আমাদেরকে যেটা করতে হবে যেটা হলো যে কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য একটা ক্যাম্পেইন করতে হবে এবং এই ক্যাম্পেইনটা চলমান ক্যাম্পেইন হবে এটা সরকারের স্পেশালাইজড এজেন্সিগুলা এজেন্সি বলতে আমি বলবো যে প্রফেশনাল যারা মিডিয়া ক্যাম্পেইন করেন তাদেরকে এইসব জিনিস নিয়ে চিন্তা করতে হবে আপনাদের যারা মাস মিডিয়া আমাদের যেগুলো আছে তাদেরকেও
যে বাস্তব অবস্থাটাকে, যে আমাদের এখানে কোনো ভয়ভীতির কোনো করবে না, মুভমেন্ট তো ইটস টোটালি ফ্রি। আমাদের ঢাকা শহরে কালকেই একজন বলছিল আমাকে যে ঢাকা আসলে আমার এক লন্ডন থেকে আসছে ওরা, যে লন্ডনে থাকতে মনে হয়েছে যেন যে আমাদের দেশে মনে হয় না জানি কী অবস্থা। ঢাকায় এসে তো দেখতেছি কোনো কিছুরই তো কোনো মুভমেন্টে কমতি নেই, দিনে রাতে সবসময় আমরা চলাচল করতেছি। অতএব এই যে ভয়ভীতির যে অবস্থাটা তৈরি করা হয়েছে, এইটা থেকে আপনারাই উত্তরণ ঘটাতে পারেন। আপনারা মিডিয়ার লোকজন যদি, যে মাস মিডিয়াতে যদি আপনারা যদি যে মানুষের অবস্থাটা তৈরি করেন, ঢাকার কিভাবে বিজনেস, ঢাকার ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলতে হবে আপনাদের, এখনও ট্রাফিক জ্যাম হচ্ছে, অতএব এই কথাগুলোকেও হাইলাইট করেন। ইটস নট নেসেসারি ডিরেক্টলি আপনাকে বলতে হবে ওইটা, কিন্তু ঢাকায় যে ট্রাফিক জ্যাম চলতেছে, বিদেশিদেরকে নিয়ে যে সব মিটিং চলতেছে, এইগুলোকে একটু হাইলাইট করেন। মানে এতে করে হবে কি, মানুষজন দেশের বাইরে দেশের ভিতরে বুঝতে পারবে যে থিংস আর হ্যাপনিং। তারপরে হচ্ছে যে সরকারি যে মিটিং টিটিং যেগুলো হচ্ছে, সরকারের উদ্যোগেও কিছু মিটিং করা উচিত, যেগুলাতে সরকার দেখ মানে বুঝাতে চেষ্টা করবে, মানুষজনকে বুঝবে যে কনফিডেন্স এখানে পুরোপুরি আছে সরকারের, এবং এখানে কোনো অ্যাকচুয়াল রিয়েলিটিও তাই, ইট ইজ নট সামথিং ফর শোয়িং, দেখানোর জন্য না, এটা যেহেতু বাস্তব অবস্থাটা হচ্ছে যেটা সত্যি সেই জায়গা, সেটাকেই কিন্তু এটা একটি দিক। আর আরেকটি দিক হলো যে স্যার, এই যে সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করার আমাদের যে সক্ষমতা বা আমাদের সক্ষমতা যায়, যেমন আপনি কিছুক্ষণ আগে বলছিলেন মিউনিকের এই ঘটনায় তাদেরও প্রায় 11 ঘন্টা সময় কিন্তু লেগেছে একজন সন্ত্রাসীকে, তাও সেটি ওপেন স্পেস, এর আগে 9 জন মারা গেছে এটি। এবং আমাদের এখানে যেটি স্যার, সন্ত্রাসীর সংখ্যা বেশি, তাদের প্রশিক্ষণ বেশি, তাদের গ্রেনেড, মিউনিকে কিন্তু বন্দুকধারী একজন, এবং এর আগে একটা হয়তো রেলে ছুরিকাঘাত করা, কিন্তু আমাদের এদেরকে আমাদের যে সক্ষমতা সেটি কিন্তু বিশ্বব্যাপী নানাভাবে আলোচিত হচ্ছে না, কিন্তু আমাদের সক্ষমতাকে বাইরের দুনিয়া কিন্তু খুব পজিটিভলি নেওয়া হচ্ছে, মানে মানুষজন চিন্তা করে। যে জায়গায় আমি নিজে শুনেছি যে সিএনএন এর প্রথম যে রিপোর্ট যখন হয় যে ঢাকার ঘটনার, গুলশানের ঘটনা, সাথে সাথে বাংলাদেশের সক্ষমতা নিয়ে প্রশ্ন করছেন ওরা, কিন্তু এই সিএনএন এই স্যার আমার স্পষ্ট মনে আছে যে মানে বলছে যে এরকম বাংলাদেশ একটি আন্ডার ডেভেলপ কান্ট্রি, তাদের কি এই সক্ষমতা আছে, এখন দেখা যাক সেটি তারা কিভাবে মোকাবেলা করে এই কথা। এবং সিএনএন প্রায় তার 9 ঘন্টা পর যখন আবার পরিস্থিতির অ্যানালাইসিস দিচ্ছিল, তখন কিন্তু তারা বলছিলেন যে এটি অনেকটাই বিস্ময়কর একটা ব্যাপার। এবং আমার মনে আছে যে আপনি আমাকে ফোন করে সে সময় বলেছিলেন যে দেখেন কি বলছে, বাস্তবে সত্যই তাই আর কি, বাস্তব অবস্থাটা তাই আর কি। যেটা হচ্ছে যে সিএনএন থেকে পরবর্তী পর্যায়ে তাদের যে অ্যানালিস্ট যারা, তারা বলছে যে এটা শুধু সিএনএন না, অন্যান্য দিন দুনিয়ার অন্যান্য অনেক মিডিয়াতে বাংলাদেশের যে এই এফোর্টসগুলোতে বিভিন্নভাবে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, কেউই কোনো নিজের বাংলাদেশের 2-1টি টক শোতে হয়তো কিছু ক্রিটিক্যাল ছিলেন, ওনারা হয়তো সবসময় বিভিন্ন ব্যাপারে ক্রিটিক্যাল, কিন্তু ক্রিটিক্যাল হওয়ার কোনো কারণ নাই। যে রাত যে অনেকে প্রশ্ন করতেছে রাত্রেবেলা অপারেশন করলো না কেন, রাত্রেবেলা স্ট্র্যাটেজিক রিজন, এটা তো যে যার মানে স্যার মানে রাত্রে করবে দিনে করবে, এটা তো তাদের তাদের নিজস্ব প্রিপারেশনের উপরে থাকবে, এবং যারা প্রশ্ন তুলছে তারা এসে অপারেশনটা করুক, এটা এইটার কোনো জাস্টিফিকেশন নাই। তবে আমি বলবো যে এই সিচুয়েশনটা হ্যান্ডলিংয়ের জন্য বাংলাদেশ অলওয়েজ যে কোনো ধরনের ইমার্জেন্সিতে সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য সবসময় বিশ্বব্যাপী একটা প্রশংসার দাবিদার হয়েছে, এবং এই সিচুয়েশনটাকেও দেখবেন যে বাংলাদেশ, আমি খুব বিশ্বাস করি বাংলাদেশ এই বাস্তব অবস্থাতে, তবে আমাদেরকে একটা প্রবণতা আছে কিছুদিন চলার পরে আমরা ভুলে যাই ঘটনাগুলো, যে কোনো একটা ঘটনা আর একটা ঘটনা আসে, ছোটো ঘটনা এসেই এটাকে দামাচাপা দেয়। এইবার কিন্তু মিডিয়াকে ভ্যানগার্ড হিসেবে থাকতে হবে, মিডিয়া কিন্তু একেবারে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতিদিন এসব নিয়ে আলোচনা, যেমন কোথায় কোথায় কি কি হচ্ছে, যেমন ইমাম সাহেবদেরকে ইনভলভ করা হচ্ছে, ইটস এ ভেরি গুড থিং, কিন্তু ইমাম সাহেবদের মধ্যেও একটা অংশ যারা এটাকে ডিনাই করতেছে। আমি অনেক জায়গার কথা জানি যেটা হচ্ছে যে অনেক জায়গায় খুবই পজিটিভলি এটাকে নিচ্ছেন, তারা তাদের দায়িত্ব হিসেবেই তারা, কিন্তু আরও 2-1টা জায়গায় আমরা আমি নিজে দেখেছি যে তারা কিন্তু কোনো একটি কথাও বলতে রাজি না। এই ঢাকা শহরের মধ্যে ধানমন্ডির মতো জায়গায় এমন মসজিদ বড় ঈদগাহ আছে, যে জায়গায় তারা এই গত জুমাবারে একটি কথাও বলে নাই এটা নিয়ে, দোয়ার সময় 2-1টি কথা যেটা হলো যে খুব জেনারেলাইজ কথা বলছে, কিন্তু পুরা খুতবা পুরা যে ডিসকাশন হয়েছে এটাতে একটি বারও উল্লেখ করে, দুনিয়ার অর্থ অনেক কথাবার্তা কইছে কিন্তু এটাতে বলে নেই। এই ধরনের অবস্থাগুলোর থেকে কিন্তু
আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে, সার্ভেলেন্স থাকতে হবে, এবং এইসব যারা যারা জামাতের পুরাপুরিভাবে সরাসরি এজেন্ট তাদেরকে কিন্তু চিহ্নিত করতে হবে। এবং তাদের উপরে আমার মতে যেটা হচ্ছে যে সরকারি তরফ থেকে পরিষ্কারভাবে ব্যবস্থা নিতে হবে, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, মানুষজনকে কথা বলতে হবে, কারণ এইটা একটা অন্যায়, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে সকল উপাসনালয় থেকে, সকল ধর্ম যে যেটা মসজিদ মন্দির গির্জা সব কিছু থেকেই কথা বলতে হবে, সমাজের সকল শ্রেণীর মানুষকে, পেশাজীবীদেরকে কথা বলতে হবে, মিডিয়া থেকে আপনারা যেভাবে কথা বলছেন সকল পেশার মানুষজনকে, আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে। যুব সমাজকে যদি আমরা যদি এটাতে ইনভলভ না করতে পারি তবে কিন্তু প্রতিবাদ উঠবে না। যুব সমাজ অনেকটা সোশ্যাল মিডিয়াতে এখন খুব পজিটিভলি আসতেছে যে এইটাকে প্রতিরোধ করার জন্য, এটা বিরুদ্ধে কথাবার্তা আসতেছে, কিন্তু এইটাকেও আরও শক্তভাবে নিয়ে আসতে হবে, ফোর ফ্রন্টে নিয়ে আসতে পারে। যেরকমভাবে এটাকে যেন আমরা ভুলে না যাই আর কয়েকদিন পরে যে পুরাটা জিনিসটা ভুলে গিয়ে এটাকে আমরা হাল ছেড়ে দিলাম। আমার মনে হয় সরকারকে এটাকে দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে এবং তার মাধ্যমে এটাকে বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে হবে। আরেকটা জিনিস যে যুদ্ধাপরাধীদের বিচার বা এইগুলাকে কিন্তু এইটার থেকেই কিন্তু বাংলাদেশে এইগুলার উত্থান কিন্তু অনেকটা ওইসব থেকেই, যে যুদ্ধাপরাধীদের বিচার যখনই একটু গণায় আসে তাদেরকে শাস্তি দেওয়ার, তাদেরকে বিচার করতে হবে। আমার মনে হয় বিচার প্রক্রিয়াকে আরো এগিয়ে নিতে হবে। স্যার আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার মানে কোন কোন অর্থনীতিবিদ বলার চেষ্টা করছেন যে আমাদের যে অর্থনৈতিক গ্রোথ সেই জিডিপিতে এই গুলশান হামলাটার হয়তো একটা প্রভাব পড়তে পারে। আমি একেবারেই মনে করি না, কারণটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি যে এক্সপোর্ট যে হারে বাড়ছে, আমি বলবো যে আমাদের আমাদের শুধু তাই না, গার্মেন্ট সেক্টরের উপরে অনেকেই বলেন আমরা ডিপেন্ডেন্ট, বেশিরভাগ ডিপেন্ডেন্ট, কিন্তু আমাদের নতুন নতুন খাত খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। যেমন আমাদের ফার্মাসিউটিক্যাল খাত একটা দারুণ প্রমিজিং খাত, এই খাতে মাত্র 3টা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এখানে FDA রেজিস্ট্রেশন পাইছে। আমি বলি যারা যদি আরও যদি 4টা ফার্মাসিউটিক্যালস যদি পেয়ে যায়, ওই লেভেলে যদি পৌঁছে যায়, 7টা 8টা যদি হয়ে যায়, আমাদের এক্সপোর্ট ইভেন কি ফার্মাসি গার্মেন্টস থেকে তারা এক্সিড করবে আমাদের যে ভলিউম। এবং এটা তবে গার্মেন্টসকে আমরা দুই কারণে, গার্মেন্টস শুধু আমাদের রেভিনিউ আনতেছে না, আমাদের এমপ্লয়মেন্টও ক্রিয়েট অনেক তৈরি করছে, আমাদের এত এই গার্মেন্টসের ডাবল বেনিফিটটা এটা কোনো খাত দিতে পারবে না। অতএব সেই জন্য গার্মেন্টস মার্কেটে আমাদেরকে অগ্রাধিকার খাত নো ডাউট, কিন্তু পাশাপাশি অন্যান্য আমাদের লেদার খাত, আমাদের যে অন্যান্য ধরনের যে আর অনেকগুলো প্রিন্টিং, আমাদের সিরামিক্স, আমাদের অন্যান্য নতুন নতুন খাত সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই খাতগুলোকে আমাদেরকে নারিশ করতে হবে। সরকারকে কিন্তু ওই একটা খাতের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে আমাদেরকে মাল্টিপল, এবং মাল্টিপল খাত গ্রো করতেছে, অনেকগুলো খাত গ্রো করছে, এবং এটা খুবই এনকারেজিং সাইন। বা যারা যে সমস্ত অর্থনীতিবিদরা বলছেন এগুলো একেবারে মন গড়া কথাই বলছেন যে আসলে রকমের গবেষণা বা তথ্যপাত্র ছাড়া, বা স্যার 2013 সালে যে ধরনের জ্বালাও পোড়া হয়েছে তারপরও বাংলাদেশের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর বিষয়টি ছিল সেই লক্ষ্যেই কিন্তু পৌঁছেছে। আমাদের শুধু প্রোকিউরমেন্ট খাতে যদি আমাদের যে প্রোকিউরমেন্ট ফর্মালিটিস যেগুলো আছে ওইটাকে যদি আমরা যদি যে 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 এখন ই টেন্ডারিং বা এইসব করে যদি আমরা যদি একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারি, তোমাদের আমাদের 1% যদি যে প্রোকিউরমেন্টে সেভিংস হয় তা প্রায় কয়েক হাজার কোটি টাকা আমাদেরকে আমরা সেভ করতে পারবো। অতএব এই ধরনের প্রত্যেকটা জিনিসে আমরা এফিসিয়েন্সি আনতেছি আমাদের ডিজিটাল বাংলাদেশের অ্যাপ্রোচের কারণে। অতএব এই যে ডিজিটাল বাংলাদেশের যে অ্যাপ্রোচ যেটা, এটা কিন্তু আমাদের, এটা কিন্তু আমরা খুব কম কথা বলি এটা নিয়ে, কিন্তু আমাদের বাস্তবে সত্য হচ্ছে যে এখানে করাপশনটাকে আপনি যদি দেখেন, আগে প্রাইমারি স্কুলের টিচাররা বেতন পাইতো বা হাই স্কুলের টিচাররা বেতন পাইতো, তাদের MPO ভুক্তির অর্থ পাইতো, এটাতে তাইতে অনেক টাকা খরচ করতে হইতো, এখন তাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, এটাই ডিজিটালাইজেশনের ফসল, এবং প্রত্যেক মাসের 1 তারিখেই চলে যাচ্ছে এটা তাদের অ্যাকাউন্টে। এই যে বাস্তব অবস্থা, শুধু তাই না, অন্যান্যদের ভূমি রেজিস্ট্রেশনে এখন এটা করা হইতেছে, অন্যান্য খাতগুলোতে যেটা করা হইতেছে, আমাদের করাপশনের যে সূত্রগুলো ছিল এগুলা আইন করে বন্ধ করা যাবে না, এগুলাকে সিস্টেমস ইম্প্রুভমেন্টের মাধ্যমে আমাদেরকে এটাকে উত্তরণ ঘটাতে হবে। এবং এইটা এইসব ঘটছে বলেই কিন্তু এখন অনেক কনফিডেন্স চলে আসতেছে ব্যবসায়ীদের কাছে, যারা সমাজের বিভিন্ন খাতে যারা কাজ করেন, এবং অর্থনীতির প্রবৃদ্ধিও অনেক গতিশীল, এবং আমার বিশ্বাস যে আগামীতেও
এই গতি দ্বারা অব্যাহত থাকবে। স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ এবং মহিনাদের জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। অনুষ্ঠানটি রবি থেকে বৃহস্পতি দুপুর 1:15 আমরা আপনাদের সামনে নিয়ে আসি। আজ বিদায় নিচ্ছি এবং যাবার আগে আবারও আপনাদের আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি মূল বার্তা স্টুডিওতে।